আমার বাসার সামনে পেয়েছি একটা ব্রাহ্মমান কাপড়ের দোকান, ঠিক আছে? কাপড়ের দোকানের ওনার হচ্ছেন উনি। চাচি আপনার নাম কি? মনারা বেগম। বাড়ি কই? বাড়ি ফরিদপুর। ফরিদপুর? জি, কোটালীপাড়া থানা। কোটালীপাড়া? হ্যাঁ। আর এটা তো গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোটালীপাড়া ফরিদপুর। গোপালগঞ্জের কোটালীপাড়া তো বাংলাদেশের রাজধানী। আমি আছি 60 বছর হলো। 60 বছর? বিয়ে শাদী হইছে আপনার? আমার ছেলে মেয়ে নাতি পুতি সব। হ্যাঁ, হাজবেন্ড কি করেন আপনার? আপনার পরিবার? সে কাজ করতে পারে না। কাজ করতে পারে না? ছেলে কয়টা আছে, মেয়ে কয়টা? ছেলে হলে 3, ছেলে 2 মেয়ে। মেয়েদের বিয়ে শাদী দিবেন? মেয়ে বিয়ে শাদী দিছি, ছেলে বিয়ে করাইছি। ছেলেরা কয়জন আপনার সাথে আছে? ছেলেরা কেউ নেই আমার সাথে। এক ছেলে আছে, সে আর কি অসহায়। ও ছেলের 3 ছেলে আছে। এই ছেলের কি হইছে? এই ছেলের টিবি অসুখ হয়েছিল। টিবি? এখন আপনার সাথে আছে? আমার সাথেই আছে। সে কি কাজ কাপ করতে পারে? জি না। হ্যাঁ, কাজ করতে পারে না। এর বউ আছে? বউ আছে। বাচ্চা আছে? 3 বাচ্চা। এদেরকে কি আপনি খাওয়ান? জি, আমি খাওয়াই কি, আল্লাহ খাওয়ায়, আমি উসিল্লা। উসিল্লা? আর ওই 2 ছেলে আপনার সাথে থাকে না? জি না। হ্যাঁ না। কেন? হেরা হ্যাঁ গো, বউ ছেলে এটা, তার আর বউ ছেলে এটা খায়। আমারও কষ্ট লাগলো এটা। 3 ছেলের মধ্যে যেটা অসুস্থ ওই মহিলার সাথে আছে আর কি, উনি ব্যবসা করছে। আচ্ছা, ব্যবসাপাতি আই কষ্ট নিয়ে না মনের মধ্যে, ব্যবসাপাতি কি সিলেটের মানুষ কি আপনার সাথে ভালো ব্যবহার করে? জি, আমি 25-26 বছর ব্যবসা করি। 25-26 বছর সিলেটের মানুষ আপনাকে ঠকায় না তো? আপনার কি সিলেটের মানুষ ঠকায়? না। মহিলা মানুষ একা একা আসছেন, ঠকায় না? না না, আমার ঠকায় না, আমার মায়া করে সবাই। সিলেটের মানুষ মায়া করে? হ্যাঁ মায়া করে। আমার জানে তো, আমার দেখছে তো, আমার ছেলে মেয়ে এটা করে এলে আমার সবাই মায়া করে। আমি ছেলে গো কত উড়াইতে না, আমার বউ মানে না। ঠিক আছে, তো আপনার নাম কি বলছিলেন? মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম? মনোয়ারা বেগম একজন খেটে খাওয়া মানুষ, তিনি যে ব্যবসা করে কালাতিপাত করছেন। 3 সন্তান, 3 সন্তানের মধ্যে 2 ছেলে তার সাথে নাই, 1 ছেলে আছে। যে ছেলেটা অসুস্থ, এই অসুস্থ ছেলেকে, অসুস্থ ছেলের বাচ্চাদেরকে, বউদেরকে তার রুজি করে খাওয়াতে হয়, তাই না? 3 ছেলে মেয়েদেরকে খাওয়াতে হয়। স্বামীরও খাওয়ান লাগে। স্বামীটা কি বেশি অসুস্থ? ঠিক আছে, আপনি এখানে কার সাথে থাকেন? এখানে আমি আমার একটা নাতিন আছে, ওই যে ছেলের কথা কইলাম, ওই ছেলের নাতিন ধরে মাদ্রাসায় ভর্তি করছি, ফাইভে পড়ে, আর আমি আর ওই নাতিন থাকেন খান। আর যা রুজি রোজগার হয় ওইগুলা বাসায় পাঠিয়ে দেন। ও যা আই ইনকাম হয় কিছু কমায় কমায় দেয় লাগে না, পরে রত আমি ঋণ আছি। ও বর্তমানে আমি 2 লক্ষ টাকা আছি মালিকের। ও মালিকের কাছ থেকে বাকি আইন নাই না ব্যবসা করে? জি জি, 2 লক্ষ টাকা মালিকে পাবে মাত্র। যাই হোক, পৃথিবীতে আসলে পৃথিবীটা জটিল। দেখেন এই মা কিন্তু তার সন্তানকে ফেলে যাচ্ছে না, সন্তানরা তো মাকে ফেলে যাচ্ছে। তো এই জটিল পৃথিবীতে মায়েদের জয় হোক, বাবাদের জয় হোক, ঠিক আছে, ব্যবসাপাতির জয় হোক, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর কিছু বলবেন আপনি? আমি তো যে যে চালাই, এই যে ড্রাইভার আমার দেয়া লাগে টাকা দিয়ে আমি চালাই আর কি। আর আমার তো নিজের অসহায় নাতিন দুলে আমি থাকি আর খাই আর। এই যে ড্রাইভার, তুমি ওনার ড্রাইভার না? হ্যাঁ। এই ছেলেটা স্মার্ট, এটা কি আপনার নাতি নাকি? হ্যাঁ নাতি। এটা কি ছেলের করেন নাতি? না না না, তো যাই হোক, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম।